ছাত্রদের ঢাল বানিয়ে বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করে তলাবিহীন ছুরি বানানোর পরিকল্পনা নিয়েছে বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন প্রতিমন্ত্রী আরও বলেন এই সন্ত্রাসী নৈরাজ্যকর কর্মকাণ্ড আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে নয় গোটা দেশের বিরুদ্ধে এর আগে তিনি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভা করেন তারা ছাত্রদেরকে ব্যবহার করে এই বাংলাদেশকে পুড়িয়ে দেওয়ার জ্বালিয়ে দেওয়ার ধ্বংস করে দেওয়ার এবং তলাভীন জুড়ি বানানোর মহাপরিকল্পনা নিয়েছিল ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার